হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি, এখন প্রায় 9টার মতো বাজে। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, আর এই পর্যায়ে দেখা গেছে যে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে আসছে, তো আমার বাজারগুলো গুছাতে হবে, তো আপনাদেরকে সাথে নিয়ে গুছাবো। আর ভিডিও শুরুতে বলবো সব আপু ভাইদেরকে অবশ্যই একটা লাইক চাই, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে প্রচুর কাজ আছে আমার, অনেকগুলো কাজ করতে হবে যেহেতু আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, আর যেদিন বাজার নিয়ে আসে বাসায় ওই দিন কিন্তু বেশি একটু লেট হয়ে যায়, আর আমার কাজটাও একটু চাপটা বেশি পড়ে যায়। তো এখন কিচেনে যাব আর দেখবো কি কি বাজার নিয়ে আসছে। আপনাদের ভাইয়া সবাই সাথেই থাকবেন, আশা করি পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। এই তো চলে আসলাম আমি কিচেনে, এখানে কিন্তু মুরগি ভিজিয়ে রেখেছি, আর এই মুরগিটা ব্রয়লারের মুরগি। তো আমি লবণের পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো, তারপরে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে, এদিক দিয়ে মুরগিটা ভিজুক, আর কি নিয়ে আসছে ওটা দেখি। এই তো আপনাদের ভাইয়া হলো মাছ নিয়ে আসছে, যেটা সবচেয়ে বড় কঠিন কাজ, এটাই আমার করতে হবে। এই মাছগুলো কাটতে আমার খুব কষ্ট হবে। তো ঠিক আছে, সবটাই কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। আর এদিক দিয়ে নিয়ে আসছে বেগুন, তারপরে শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর নিয়ে আসছে পোলাওয়ের চাউল, লবণ, তারপরে আছে আলু, পেঁয়াজ, এগুলো নিয়ে আসছে আর কি। তো এখন আমি সবগুলা বাজারকে আগে রেখে দেব গুছিয়ে, তারপরে মাছগুলো কাটতে যাব। তো সবাই আমার সাথেই থাকবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো প্রথমে আগে আমি মাছগুলো কেটে নেব, যেটা মানে কাটতে বেশি সময় লাগবে, আর বিশেষ করে হলো যে এই মাছগুলো কাটতে সময় লেগে যাবে, আর বাজার গুছাতেও কিন্তু আমার অনেক সময় লেগে গেছে। আর দেখা যায় যে দিন বাজার নিয়ে আসে আপনাদের ভাইয়া ওই দিন আমার একটু চাপ পড়ে যায় কাজের প্রতি, আর রান্নাটা করতে কিন্তু দেখা যায় যে লেট হয়ে যায়। তো আজকে অবশ্য অনেক লেট হয়ে যাবে, এখন প্রায় 10টার মতো বেজে গেছে। তো একটার আগেই কিন্তু আমার সবগুলো কাজ কমপ্লিট করতে হবে। তো একে একে আমি প্রথমে মাছগুলোকে কেটে নেব। তো এই তো মাছটাকে আগে পরিষ্কার করে নেই, তারপরে কাটবো। আসলে বাজার গুছাতে গুছাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, বাজার গুছিয়ে আবার কাটাকাটি করে রান্না করতে খুব লেট হয়ে যায়, আর বিশেষ করে বাজারের দিনটাতেই সময়টা একদম পাই না, তাড়াহুড়া মনে হয় যে চলে যায়। তো আগে তো বাহির থেকে মাছ কাটিয়ে নিয়ে আসতো আপনাদের ভাইয়া, ততটা আমার কষ্ট হইতো না। তো এখন আমার মাছটা আমি নিজেই কাটতে চেষ্টা করি, কারণ বাইরে আসার পর থেকে আমি বাহিরে মানে কোনো কিছুই কাটিয়ে নিয়ে আসি না। তো একটু কষ্ট হলে কিন্তু নিজেটা নিজে কেটে খেলেই কিন্তু দেখা যায় যে ভালো লাগে। আর আগে তো দেখা যায় যে আমার লোক কাজের লোক ছিল, সেও করে দিত, আর এখন কিন্তু সব কিছুই একদম টোটাল অফ। তো নিজেটা নিজেই করে নেই, আর দেখা যায় যে আপনাদের ভাইও হেল্প করে, তাছাড়া আর বেশি একটা কষ্ট হয় না আমার। তো আজকে মাছগুলো দেখে খুব কষ্ট লাগতেছে, মনে হইতেছে যে কখন আমি কেটে এটা শেষ করব, মনে হয় যে কাজটা অনেক চেপে গেছে আমার উপরে। তো ঠিক আছে, আমি এক একে করে সবগুলো মাছকে পরিষ্কার করে নেই। তো এই তো মাছগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে সবগুলো মাছকে কেটে নেব। তো এভাবে করে আগে পরিষ্কার করে নিলে কিন্তু মাছটা কাটতে সুবিধা হয়, তাড়াহুড়া হয়ে যায়। তা আমি কিন্তু প্রথমে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এখন পিস পিস করে রেখে দিব। এভাবে করে পিস করে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিব প্রথমে লবণের পানি দিয়ে। আর তাছাড়া হলো যে মাছটা কিন্তু একদম বেশি লাগে বাসায়, দেখা যায় যে মেয়ে মুরগি মাংস এটা একটু কমই খায়, মাছটা একটু পছন্দ করে। তো আপনাদের ভাইয়াকেও মাছটা দেওয়ার চেষ্টা করি, আর দেখা যায় যে আপনাদের ভাইয়ারও কিন্তু মুরগি দেখা যায় মাংস ওইটা খাওয়া টোটাল অফ, মানে অল্প খেতে বলছে ডাক্তার। তো মাছটা একটু বেশি লাগে দেখা যায়, কিন্তু এক সপ্তাহ আগেও কিন্তু ইলিশ মাছ নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া, রুই মাছ নিয়ে আসছিলো, তো ওইগুলো কিন্তু টোটাল শেষ হয়ে গেছে আমার। তো ভিডিওতে কিন্তু প্রতিদিন সবটা শেয়ার করতে পারি না, আসলে অনেক কিছু রান্না হয়ে যায়, আর দেখা যায় যে সব কিছু রেসিপি তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো চেষ্টা করলেও কিন্তু আমি পুরো ভিডিওটা মানে তুলতে পারি না রেসিপিতে।
তো ঠিক আছে, আমি যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন। আসলে আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো এই তো অবশেষে কিন্তু সবগুলো মাছই আমার কাটা হয়ে গেছে। আর যে বয়টা পেয়েছিলাম আসলে বেশি একটা লেট হয় নাই, আমি আস্তে আস্তে করে কিন্তু সবগুলো মাছ কেটে নিয়েছি। তো মাছ কাটতে ভালোই লাগে, কিন্তু বাজারটা গুছাতে গেলে দেখা যায় অনেকটা সময় লেট হয়ে যায়। আর এখনও কিন্তু কোনো কিছু কেটে রেডি করতে পারি না। আজকে কী রান্না করবো আমি নিজেও জানি না, তো দেখি কী কী রান্না করি। আর যা কিছুই রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থেকে পুরোটা ভিডিও দেখে রান্নাটাও দেখে নেবেন। তো মাছটা কাটা হয়ে গেছে আমার, এখন আমি এটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর ফ্রিজে রেখেই রান্নাতে যাব। তো এই তো আমি কিন্তু রান্নাতে চলে আসছি। আর এখানে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব, মাছ দিয়ে টমেটো দিয়ে আজকে রান্না করব। আর দুটা রান্না শেয়ার করব আপনাদের সাথে। তো কি কি রান্না করি দুইটা রান্নাই শেয়ার করব, তো সবার সাথে থেকে দেখবেন। আর মাছটা কিন্তু একদম টাটকা ছিল, তাই ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। আর টমেটো দিয়ে কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু ঝোল ঝোল করে টমেটো আলু দেবো সাথে দিয়ে এই মাছটাকে রান্না করব। তো মাছ রান্নাটা আমি অবশ্য শেয়ার করব পুরোটাই, আর কী রান্না করতে পারি সেটাও শেয়ার করব, সবাই সাথেই থাকবেন। তো এই তো মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পেঁয়াজকুচি দিয়ে দিতেছি। এই কড়াইতে কিন্তু আমি মাছটা ভেজেছিলাম, আর এখানে আমি মাছ রান্নাটা করব। তো প্রথমে আগে আমি পেঁয়াজটাকে ভেজে নেব হালকা বাদামি কালার করে, বেশি ভাজবো না। তো এই তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা আছে 1 টেবিল চামচ পরিমাপে। তো এখন আদা রসুন আর পেঁয়াজ বাটাটাকে পেঁয়াজের সাথে 1 থেকে 1.5 মিনিট আমি একটু কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। তো এই তো কষানো কিন্তু হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি শুকনো মশলাটা অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর নিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন মশলাটার সাথে আমি ভালো করে একটু মিশিয়ে দিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিব, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর টমেটোটা দেওয়ার কারণ হলো টমেটো থেকে পানি উঠে আসবে, আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর প্রথমে পানি দিয়ে দিলে কিন্তু তরকারিটা মানে একদম পাঞ্চে পাঞ্চে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যতটা কষিয়ে রান্না করা যাবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তা আমি প্রথমে টমেটোটা দিলাম, এখন দিয়ে দিতেছি আলুটা। তো এই তো আলুটাও আমার দেওয়া হয়ে গেছে, এখন টমেটোর সাথে আমি আলু আর টমেটো ভালো করে একটু মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। আর এখনও কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই, চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে আমি কষাবো। আর টমেটো থেকে কিন্তু পানি উঠে আসবে, এই পানিটা দিয়ে কিন্তু পুরোটা রান্না কষানো হবে। তো ঠিক আছে, আমি এখন ডেকে দিব, যতক্ষণ পর্যন্ত এটা কষে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ডেকে রেখে দেব। তো চলে আসছি আরও কিছুক্ষণ পরে, এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু কষে আসছে, এই যে আলুটাও আমি চেক করে নিয়েছি, আলুটা আর একটু মানে সিদ্ধ হবে। তো এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব 1 কাপ পরিমাপে। এখন পানিটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে আবার ডেকে দিব, যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত। তো এখন আবার চলে আসছে আরও কিছুক্ষণ পরে, এখন আবার চেক করব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো এ পর্যায়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সবগুলা মাছ উপরে দিয়ে দিব।
তো এই তো মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ উপরে অ্যাড করে দিব, আর কাঁচামরিচটা একটু লেট করে দিয়েছি কারণ ঘ্রাণটা না হলে চলে যাবে তার জন্য। আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তো রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, না হলে কিন্তু ধনিয়া পাতার যে একটা ঘ্রাণ আছে ওটা চলে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে এই চুলাটা অফ করে দিব আমি। তো এভাবে করে মাছ দিয়ে টমেটো আলু রান্না করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। যারা নতুন আপিরা আছেন অবশ্যই এভাবে রান্না করে দেখতে পারেন। তো ঠিক আছে, এই রান্নাটা আমি তুলে নেব, এখন চলে যাব আমি আরেকটা রান্নাতে। তো এখন চলে আসছি আমি আরেকটা রান্নাতে। প্রথমে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ব্রয়লারের মুরগি রান্না করবো, আলু দিয়ে একটু ঝোল ঝোল করে ঝাল ঝাল পাবে। তো ঠিক আছে, আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেই। তো এই তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটাকে আমি মিশিয়ে নিলাম, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গোটা মশলাটা। এখানে তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি গোলমরিচ। তো সবগুলো মশলাকে আমি এখন পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব হালকাভাবে। তো এই তো ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে আদা রসুন অ্যাড করব। এখানে দিয়েছিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন পেঁয়াজটার সাথে আদা রসুনটাকে 1 থেকে 1.5 মিনিট আমি কষাবো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। তো এখন সবগুলো মশলাকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে আসতেছি। এই তো কষে কিন্তু গেছে সবগুলো মশলা। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো মশলাটা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, আর আছে মুরগির মাংসের মশলা। রেডিমেড যে মশলাটা কিনতে পাওয়া যায় ওইটাই আছে। তো এখন আমি সবগুলো মশলাকে একে একে ভালো করে মিশিয়ে নিব, আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না উঠে আসে ততক্ষণ পর্যন্ত। তো এই তো তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মুরগিটাকে, আর মুরগির মাংসটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর ছোট সাইজ করে কেটে নিলে কিন্তু খেতেও ভালো লাগে ভিতরে সবগুলো মশলা ঢুকে। তো আমি মুরগিটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি সবগুলা মশলা মুরগির গায়ে একদম মেখে মেখে দিব। এই যে তো মুরগির গায়ে কিন্তু মশলাটা মেখে গেছে। এখন এ পর্যায়ে আমি উপরে কিছু এই আলু রেখেছিলাম কেটে, আলুগুলো দিয়ে দিব। আসলে আলু দিয়ে একটু ঝোল ঝোল আর জাল জাল করে রান্না করলে কিন্তু মুরগিটা খেতে ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু বুনা খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগে একটু জাল জাল হলে। তো আমার বাসায় আজকে বুনা খিচুড়িও রান্না হয়েছে, এই রান্নাটা আমি শেয়ার করব না। অবশ্য আমার রান্নার চ্যানেলে দেওয়া হবে এই বুনা খিচুড়ির রেসিপিটা, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো চলে আসলাম অনেকক্ষণ পরে কথা বলতে বলতে, আর এই পর্যায়ে কিন্তু মুরগিটা অনেক সুন্দরভাবে কষে আসছে। এই যে মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও মোটামুটি হয়েছে, আর একটু বাকি আছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন পানি অ্যাড করে দিতেছি। পানিটা একটু কমে আসলেই কিন্তু দেখা যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও আমার শেষ হয়ে যাবে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম পানিটার সাথে, আর এ পর্যায়ে আমি ডেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা কমে না উঠে আসে আর আলুটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো চলে আসছে আরও কিছুক্ষণ পরে, এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছিলাম। তো পানিটা আর একটু কমে গেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে, আমি তুলে নেব। তো ঠিক আছে, সবগুলো রান্না আমি আগে তুলে নেই, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব আজকে কী কী রান্না করেছি। তো এই তো আমার রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আর এই যে বুনা খিচুড়িটা, এই রেসিপিটা দেখতে চাইলে লামিয়াস কুকিং হাউসে আপনারা যেতে পারেন, তাহলে দেখে আসতে পারবেন। আর এখানে কিছু সালাদ কেটে নিয়েছি। আর এই তো মুরগিটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর ঝাল ঝাল হয়েছে, খেতেও ভালো লাগবে।
আরে তো এদিকে হলো মাছ রান্নাটা, মাছের তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো সবগুলা খাবারই আমরা রেডি করে নিয়েছি, এখন বসে যাব খাবার খেতে। তো এই তো বসে গেছি কিন্তু আমরা খাবার খেতে, আর অবশ্য ডান হাতে খাইতেছি, দেখা যায় বাম হাত। আজকে অবশ্য ক্যামেরাটা ঠিক করে দিয়েছি আপনাদের ভাইয়া, তো আশা করি কাল থেকে ডান হাতেই দেখা যাবে। তো বলে দেওয়ার কারণ হলো যে অনেকে আবার প্রশ্ন করে যে বাম হাতে খাবার খায়, তার জন্য বলে দিলাম। তো আশা করি কাল থেকে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, খাবারটা খাই। আর আজকে অনেক বকবক করেছি, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনও অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ঠিক আছে, আমি খাবারটা খাই, আর বেশি কথা বলবো না। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।